হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমি আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা ছিল আমার একটা রিপিটেড কাস্টমারে। তো একদম সিম্পল অ্যান্ড সোবার কেক ছিল, 1 পাউন্ডের মধ্যে ছিল, ভেতরে ছিল চকলেট ফ্লেভারে আর ওপরে ছিল হোয়াইট ক্রিমের ওপর, ফ্রেশ ক্রিমের ওপর। তো সেরকমভাবে আমি প্রথমে দেখলে ক্রাম কোটিং নিয়ে ফ্রিজিং করে নিয়েছিলাম। এখন গরমকাল, এখন তোমাদের কিন্তু বেশি করে ফ্রিজিং করতে হবে গরমকালের থেকে, শীতকালের থেকে কিন্তু গরমকালে বেশি করে ফ্রিজিং করতে হয় যাতে কেকটা টাইট থাকে, তারপরে আইসিং করতে হয়। তো আমি ক্রাম কোটিং করে নেওয়ার পর আইসিং করলাম হোয়াইট ক্রিম দিয়ে। হোয়াইট ক্রিমের ওপর সে সিম্পল একটা 1 mm নজেল দিয়ে ওয়ার্ক ছিল। তারপর দেখো আমি সুন্দরভাবে আইসিংটা করে নিয়েছিলাম একদম প্যালেট নাইফের সাহায্যে। তোমরা এরকম স্কেল চাইলেও কিন্তু ইউজ করতে পারো। তোমরা কারা কারা প্যালেট নাইফ আর কারা কারা স্কেল ইউজ করো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু আমার সুবিধার জন্য স্কেল ইউজ করি, তো তোমরা চাইলে কিন্তু স্কেলটাও ইউজ করতে পারো, খুব ইউজেবল থিংস। তো দেখলে আমি কীভাবে করি, আমার কিন্তু স্ক্র্যাপার ছাড়া, উইদাউট স্ক্র্যাপারে কিন্তু আমি এটা পুরোটা ডেকোরেশনটা করে নিয়েছি। তো এটা করে নেওয়ার পর আমি কী করবো, গানাশ বানাবো। গানাশের মেটেরিয়াল কীভাবে বানাবে, প্রপার গানাশ বানাতে গেলে 2:1 অনুপাতে গানাশটা বানাতে হয়। তোমরা চাইলে আমি গানাশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কমেন্ট করো তোমাদের কাদের কাদের গানাশের রেসিপি লাগবে, আমি কিন্তু শেয়ার করবো। তো আমি দেখো একদম সলিড গানাশ বানিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে একটা প্রপার ড্রিপিং দিয়েছিলাম। আর যদি দেখবে যতটা ড্রিপিং পড়ছে ততটা ড্রিপিং রাখবে, তারপরে পাইপিং ব্যাগের সাহায্যে কিছুটা ড্রিপিং এক্সট্রা দিয়ে দেবে, তাহলে দেখতে কেকটা কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো আমি কী সুন্দর পাইপিং ব্যাগের মুখটা অল্প করে কেটে তারপর সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছিলাম। আর এর ওপর আমি 1 mm নজেল দিয়ে কিছু উপরে ফ্লাওয়ার করে দিয়েছিলাম, যেটা ইজিলিভাবে কিন্তু তোমরা প্রত্যেকে বানাতে পারবে 1 mm নজল দিয়ে। 1 mm নজল দিয়ে কিন্তু এই ডেকোরেশনটা ইজিভাবে হয়ে যাবে। তো দেখলে ড্রিপিংটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ সেট করার পর তারপরে আমি 1 mm নজলটা ইউজ করেছিলাম। তো এই 1 mm নজলটা দিয়ে তোমরা ইজিলিভাবে কিন্তু এই ডেকোরেশনগুলো করে নিতে পারবে। 1 mm নজল দিয়ে কিন্তু ইজিভাবে এই ডেকোরেশনগুলো করে নিতে, জাস্ট একটা করে ফুল করছিলাম আর একটা করে জাস্ট এই ডিজাইনটা, এই ডিজাইনটা আর গোলাপ ফুল মতো রোজের মতো একটা ক্রিমে এই ডেকোরেশনটা করে নেবে। দেখো আমার সিম্পলভাবে হয়ে গেছে। এবার আমি কিছু চকলেট বার আমি হোমমেড করে নিয়েছিলাম, যেটা ওনলি চকলেট দিয়ে করতে হয়। সেটা হলো জাস্ট 60 সেকেন্ড ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে তোমরা এটা কিন্তু করে নিতে পারবে। 60 সেকেন্ড চকলেটটাকে জাস্ট গলিয়ে যে কোনো মোল্ডে, তোমরা যে মোল্ডে শেপে চাও সেই মোল্ডে কিন্তু এই চকলেট বারগুলো তোমরা ইউজ করে নিতে পারবে। তারপরে কিছু হোয়াইট পাল, মানে যেটা এডিবেল বলে আমাদের, সেই হোয়াইট পাল কিছু আমি এই কেকটার মধ্যে অ্যাড করেছিলাম। আর এটা ছিল কেকটা ফাইনাল লুক, কতটা সুন্দর তোমরা কিন্তু এরকম কেক ইজিলি দিতে পারো।